আসসালামু আলাইকুম আজ নিউজে কী থাকছে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ থেকে ১৯ ক্যাটাগরিতে লোক নেবে সংযুক্ত আরব আমিরাত আগামী তিন মাসের মধ্যে লোক পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি তিনি বলেছেন বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি প্রতিবেদনের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে লোক পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করবে তিনি বলেন এই সময়ের মধ্যে ইউএইতে যেতে পারবেন বাংলাদেশিরা এ সময় পর্যন্ত কোনো বেসরকারি রিক্রুটিং এজেন্সির সঙ্গে কাউকে লেনদেন না করতে পরামর্শ দেন মন্ত্রী সোমবার তেইশ এপ্রিল রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক প্রেস বিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন নুরুল ইসলাম বিএসসি আরও জানান ইউএইতে শুধু সরকারিভাবে লোক যাবে এক্ষেত্রে কোনো বেসরকারি রিক্রুটিং এজেন্সির ভূমিকা থাকবে না যে উনিশটি শাখায় শ্রমিক পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো হলো হাউসবেট অর্থাৎ গৃহশ্রমিক প্রাইভেট সেইলর অর্থাৎ ব্যক্তি মালিকাধীন জাহাজের নাবিক ওয়াশন অ্যান্ড সিকিউরিটি গার্ড নিরাপত্তাকর্মী হাউসহোল্ড শেফার্ড অর্থাৎ রাখাল ফ্যামিলি চোফার গাড়ি চালক পার্কিং ভ্যাল ওয়ার্কাস অর্থাৎ গাড়ি পার্কিংয়ের শ্রমিক হাউসহোল্ড হর্স গ্লামার্স অর্থাৎ ঘোড়াপালার সরিষ বাজ পাখি পালক গৃহতত্ত্বাবধায়ক শিশু পরিচর্যাকারী হাউসহোল্ড ফার্মার অর্থাৎ কৃষি শ্রমিক ব্যক্তিগত সেবিকা ব্যক্তিগত সহকারী কৃষিবিদ পাচক অর্থাৎ কুক পাঁচ বছর বন্ধ থাকার পর গত আঠারো এপ্রিল বাংলাদেশ ও ই মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারকটি সই হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ